প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। পল্লবী মহিলা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত। আমি দেবনাথ সূত্রধর, প্রভাষক অর্থনীতি বিভাগ, আজকে তোমাদের সামনে ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য বৈষ্টিক অর্থনীতি অর্থাৎ মাইক্রো ইকোনমিক্স ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। বেশ কিছুদিন হয় আমরা সশরীরে তোমাদের সাথে ক্লাস নিয়েছিলাম। করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে শিক্ষা প্রতিষ্ঠান আবারও বন্ধ করে দেওয়া হয়েছে, সেজন্য আমরা পুনরায় আবার অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের সাথে যুক্ত হলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বৈষ্টিক অর্থনীতির যে টপিকসটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সেটি হচ্ছে আধুনিক অর্থনীতিতে বাজার ও সরকার। আধুনিক অর্থনীতিতে বাজার এবং সরকার কিভাবে কাজ করে এবং এই বিষয় দুটি কিভাবে জড়িত, সেই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। এই আধুনিক অর্থনীতিতে বাজার এবং সরকার চ্যাপ্টার আলোচনা করতে গিয়ে প্রথমে যে বিষয়টি আসবে, সেই বিষয়টি হচ্ছে মিশ্র অর্থনীতির বিষয়টি আসবে, যে আমরা এই মিশ্র অর্থনীতি ব্যবস্থায় কিভাবে বাজার ও সরকার কাজ করে। সেই মিশ্র অর্থনীতিতে আমরা জানব যে কী মিশ্র অর্থনীতিটা কী, ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সংমিশ্রণী মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে। এই ব্যবস্থায় ধনতন্ত্র এবং সমাজতন্ত্রের মধ্যে সামঞ্জস্য বিধান করা হয়। এখানে বেসরকারি খাতের উপর কতগুলো কাজ ছেড়ে দেওয়া হয় এবং কতগুলো কাজ সরকারি খাতের নিয়ন্ত্রণে পরিচালিত হয়, ফলে সরকারি হস্তক্ষেপও পরিলক্ষিত হয়। অর্থাৎ ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার কিছু ইতিবাচক বৈশিষ্ট্য নিয়ে যে অর্থব্যবস্থা গড়ে ওঠে তাকেই আমরা মিশ্র অর্থব্যবস্থা বলি। মিশ্র অর্থব্যবস্থা সমান ধনতান্ত্রিক অর্থব্যবস্থা যোগ সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। যে অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তি মালিকানা ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ ও নিয়ন্ত্রণ বিরাজ করে তাকেই মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলে। এ সম্পর্কে আধুনিক অর্থনীতির জনক পি এস এমলসন বলেন যে মিশ্র অর্থনীতি বলতে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থাকে বোঝায় যেখানে উৎপাদন ও ভোগ কার্য সংগঠিত করার ক্ষেত্রে বাজার ব্যবস্থার সাথে সরকারি নিয়ন্ত্রণ ব্যবস্থার সংমিশ্রণ ঘটেছে। অর্থাৎ পি এস এমলসন যে বিষয়টি বলতে চাচ্ছেন যে মিশ্র অর্থনীতি এমন একটি ব্যবস্থা যেখানে উৎপাদন এবং ভোগ এই দুটি কাজ সংগঠিত করার ক্ষেত্রে বাজারের সাথে অর্থাৎ বাজার ব্যবস্থার সাথে সরকারের যে নিয়ন্ত্রণ ব্যবস্থার এটার সংমিশ্রণ ঘটেছে। এই দুটি বিষয় অর্থাৎ উৎপাদন ভোগ কার্য, উৎপাদন এবং ভোগ কার্য সংগঠিত করার ক্ষেত্রে বা এই দুটি কার্য সম্পাদন করার জন্য সরকার বাজার ব্যবস্থায় যে নিয়ন্ত্রণ নিয়ে থাকে এগুলোর সংমিশ্রণই হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা, বা এর সংমিশ্রণ ঘটেছে আমরা বলতে পারি এই অর্থব্যবস্থায়। এই মিশ্র অর্থব্যবস্থা সম্পর্কে জি এফ রেগান এবং এলবি টমাস নামক দুজন অর্থনীতিবিদ বলেছেন যে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা হলো এমন ব্যবস্থা যেখানে বিশুদ্ধ ধনতন্ত্র ও নিয়ন্ত্রিত অর্থনীতির সংমিশ্রণ ঘটে। কিছু সম্পদ ব্যক্তি মালিকানা এবং কিছু রাষ্ট্রীয় মালিকানায় থাকে। এছাড়া অর্থনৈতিক সিদ্ধান্ত কিছু বাজার ব্যবস্থায় এবং কিছু কেন্দ্রীয় কর্তৃপক্ষ গ্রহণ করে। এই সমন্বয়ে মিশ্র অর্থব্যবস্থাটি গড়ে ওঠে। বর্তমানে আমরা বলতে পারি যে বাংলাদেশ, চীন, পাকিস্তান ও ভারতের মতো দেশের যে
কাঠামোতে মিশ্র অর্থনীতি লক্ষ্য করা যায়। এই মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্য যদি আমরা আলোচনা করি, যে মিশ্র অর্থনীতি কী কী বৈশিষ্ট্য থাকবে, মিশ্র অর্থনীতি বলতে ধনতন্ত্র এবং সমাজতন্ত্রের যে ইতিবাচক দিকগুলো আছে সেই ইতিবাচক দিকগুলো নিয়েই সাধারণত এই মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাটি গড়ে ওঠে। মিশ্র অর্থনীতির প্রধান যে বৈশিষ্ট্যগুলো সেগুলো হলো যে ব্যক্তি স্বাধীনতা। মিশ্র অর্থনীতিতে ব্যক্তি স্বাধীনতা, মৌলিক অধিকার, চিন্তার স্বাধীনতা, উন্নত জীবনযাপন ইত্যাদি থাকে। সম্পদের মালিকানার ক্ষেত্রে বলা হয়েছে যে সম্পত্তিতে ব্যক্তিগত মালিকানার পাশাপাশি কিছু কিছু শিল্প কারখানা এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কি বলা হয়েছে যে রাষ্ট্রীয় মালিকানা এবং উদ্যোগ বিদ্যমান থাকে। তারপরে বলা হয়েছে সরকারি নিয়ন্ত্রণ যে ব্যবস্থাটি ব্যক্তি মালিকানায় পরিচালিত উৎপাদন ও ব্যবসা বাণিজ্যের প্রয়োজন বোধে সরকারি বিধিনিষেধ আরোপ এবং একচেটিয়া ব্যবসার উপর সরকারি নিয়ন্ত্রণ রাখা হয়। তারপরে যে বিষয়টি আসছে সেটি হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কি বলছে, যে বাজার অর্থনীতির চাহিদা ও যোগানের সমতার মাধ্যমে দ্রব্য সেবার দাম নির্ধারিত হয়, তবে জরুরি প্রয়োজনে রাষ্ট্র দাম ব্যবস্থা নিয়ন্ত্রণ করে থাকে। ভোক্তার সার্বভৌমত্বের কথা বলা হয়েছে, যে মিশ্র অর্থব্যবস্থায় একদিকে ভোক্তার পছন্দ অনুযায়ী যেমন দ্রব্য সেবা উৎপাদন, ক্রয় বিক্রয় এবং ভোগ করা হয়, তেমনি রাষ্ট্রের প্রয়োজনেও দ্রব্য সেবার উৎপাদন ও দাম নির্ধারিত হয়। সরকারি বিনিয়োগ, বলা হয়েছে যে রাষ্ট্রীয় নিরাপত্তা খাত, গুরুত্বপূর্ণ জনগুরুত্বপূর্ণ যে খাতগুলো আছে সেগুলো, মৌলিক ও ভারী শিল্প কারখানা সহ আমদানি রপ্তানি সরকারি মালিকানায় নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে পরিচালিত হয়। বেসরকারি বিনিয়োগের কথা বলা হয়েছে, যে বেসরকারি বিনিয়োগের ক্ষেত্রে কী হয়, সরকারি বিনিয়োগের পাশাপাশি ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ও বেসরকারি বিনিয়োগ পরিলক্ষিত হয় বা পরিচালিত হয়। মুনাফার উপস্থিতির কথা বলা হয়েছে, যে এই মিশ্র অর্থব্যবস্থায় মুনাফার যে বিষয়টি সেটি বলা হয়েছে যে বেসরকারি খাতে উৎপাদকগণ মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিনিয়োগ ও উৎপাদন করে থাকে, জনকল্যাণের পাশাপাশি সরকারি প্রয়োজনে জনস্বার্থে দ্রব্যমূল্য ও মুনাফা নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। অর্থনৈতিক পরিকল্পনার কথা বলা হয়েছে, যে অর্থনৈতিক পরিকল্পনা, যে জাতীয় পরিকল্পনা কমিশন দেশের উৎপাদন ও বণ্টন ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ করে, ফলে মুদ্রাস্ফীতিও বিদ্যমান থাকে। সামাজিক নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে, যে ব্যক্তিগত উদ্যোগের উপর সামাজিক নিয়ন্ত্রণ থাকে, প্রয়োজনে সরকার বেসরকারি উদ্যোগের ক্ষেত্রে জাতীয়করণ করে তাকে সরকারি রাষ্ট্রীয় তত্ত্বাবধানে নিয়ে আসতে পারে, কিংবা দেশের স্বার্থে ব্যক্তি উদ্যোগকে নিয়ন্ত্রণ করতে পারে, ফলে ব্যক্তিগত উদ্যোগ, ভোগ, উৎপাদন ও বণ্টন সংক্রান্ত সকল কাজের উপর সামাজিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। শ্রমিকের উপর সামাজিক নিরাপত্তা, শ্রমিকের জন্য যে সামাজিক নিরাপত্তা, সেখানে বলা হয়েছে যে শ্রমিক শ্রেণীতে, সমাজে যারা শ্রমিক শ্রেণী আছে সেই শ্রমিক শ্রেণীকে শোষণের হাত থেকে রক্ষার জন্য ন্যূনতম মজুরি এবং কাজের সমন্বয়, শ্রম আদালত, শিল্প বিরোধ নিষ্পত্তি সহ তাদেরকে রোগ, দুর্ঘটনা, বেকারত্বের হাত থেকে রক্ষা ইত্যাদি সামাজিক নিরাপত্তার জন্য সামাজিক বীমার কর্মসূচি গ্রহণ করা হয়। এবং সর্বশেষে যে বিষয়টি বলা হয়েছে, যে অর্থনীতিতে নিয়ন্ত্রণের কৌশল, অর্থনীতিকে একটি নিয়ন্ত্রণের কৌশলের ক্ষেত্রে বলা হয়েছে, মূল যে মূল্য ব্যবস্থার মাধ্যমে উৎপাদন বণ্টনের মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধান হয়, সরকারি রাজস্ব নীতি, মুদ্রাস্ফীতি, মুদ্রানীতি এবং বাণিজ্য নীতি
ইত্যাদির মাধ্যমে মূল্য ব্যবস্থার নিয়ন্ত্রিত হয়। সুতরাং মিশ্র অর্থব্যবস্থায় ব্যক্তিগত ও সরকারি উদ্যোগের অর্থনৈতিক সমস্যাগুলি সমাধানের জন্য চেষ্টা করা হয়। মিশ্র অর্থব্যবস্থা ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক অর্থনীতিদ্বয়ের ত্রুটিসমূহ হতে মুক্ত একটি উন্নততর অর্থনৈতিক ব্যবস্থা। এক্ষেত্রে সমাজের উৎপাদন, ভোগ, বন্টন প্রবৃত্তির ক্ষেত্রে মূল্য প্রক্রিয়া গুরুত্বপূর্ণ। সরকার মূল্য প্রক্রিয়ার দ্বারা অর্থনীতিকে প্রভাবিত ও নিয়ন্ত্রণ করে, ফলে অর্থনৈতিক সমস্যাগুলির সমাধান সহজতর হয়। তাই গণতান্ত্রিক অর্থব্যবস্থায় কাঠামোতে গণতান্ত্রিক অর্থব্যবস্থার কাঠামোতে গড়ে ওঠা ইংল্যান্ড, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নরওয়ের বহু সমাজতান্ত্রিক দেশেও মিশ্র অর্থব্যবস্থার প্রচলন দেখা যায়। বাংলাদেশ কোন ধরনের অর্থব্যবস্থার প্রচলিত, অর্থাৎ বাংলাদেশে কোন ধরনের অর্থব্যবস্থা পরিচালিত হচ্ছে বা প্রচলিত আছে? বাংলাদেশের অর্থব্যবস্থার কথা যদি বলা হয়, সেখানে আমরা দেখি যে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা মিশ্র প্রকৃতির কিনা একথা জানতে হলে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করা অত্যন্ত প্রয়োজন। তাহলে আমরা বুঝতে পারবো যে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার প্রকৃতি। বাংলাদেশের অর্থব্যবস্থা যদি আমরা বলি যে বাংলাদেশ একটি সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশ, অর্থাৎ 1971 সালে এর জন্ম হয়। যুদ্ধ উত্তর এদেশের অর্থনীতিতে কখনো সমাজতান্ত্রিক ব্যবস্থা, আবার কখনো ধনতান্ত্রিক অর্থব্যবস্থার অনুপ্রবেশ ঘটেছে। আর এই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের অর্থব্যবস্থাকে মিশ্র অর্থব্যবস্থা বলা চলে। এ বিষয়ে আরও নিশ্চিত হওয়ার জন্য এদেশের অর্থনৈতিক ব্যবস্থা আলোচনা আমরা করব। প্রথমে শিল্পের জাতীয়করণের কথা বলা হয়েছে, তারপরে ব্যক্তি মালিকানার কথা বলা হয়েছে, প্রতিযোগিতার কথা বলা হয়েছে, শিল্পে অনগ্রসরের কথা বলা হয়েছে, মূলধন গঠন, মুনাফা অর্জন, দক্ষ জনশক্তি, বৈদেশিক বাণিজ্য, ক্রেতা বিক্রেতার স্বাধীনতা, অর্থনৈতিক পরিকল্পনা, এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা দেখি যে বাংলাদেশের অর্থনীতি মিশ্র অর্থনীতি এবং এই ব্যবস্থা অনুসরণ করলে উৎপাদন, বন্টন ও ভোগ প্রবৃত্তি অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য যেমন পুঁজিবাদের ন্যায় স্বয়ংক্রিয় ব্যবস্থার উপর নির্ভর করতে হবে না, তেমনি সমাজতন্ত্রের ন্যায় ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতাও একেবারে ক্ষুণ্ণ হবে না। যদি পুঁজিবাদ ও সমাজতন্ত্রের মধ্যে প্রকৃত সমন্বয় সাধন করতে আমাদের অর্থনৈতিক উন্নয়নে প্রয়াসী হই, তাহলে অচিরেই আমরা আমাদের অর্থনীতিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আসি যে অর্থনীতিতে বাজার ব্যবস্থার কথা কি বলা হয়েছে, যে মার্কেট ইন দ্য ইকোনমিক্স। সাধারণত বাজার বলতে এমন একটি স্থানকে বোঝায় যেখানে নিয়মিত দ্রব্যসমূহ ক্রয় বিক্রয় হয়, কিন্তু অর্থনীতিতে এমন স্থানকে বাজার হিসেবে আখ্যায়িত করা হয় না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা লক্ষ্য করে দেখবে যে সাধারণত আমরা বাজার বলতে একটি নির্দিষ্ট স্থানকে বোঝাই যে নির্দিষ্ট স্থানে পণ্য বা দ্রব্য ক্রয় বিক্রয় হয়, কিন্তু অর্থনীতিতে এমন কোনো বা এমন স্থানকে বাজার হিসেবে কখনই আখ্যায়িত করা হয় না। অর্থনীতিতে বাজার বলতে একটি পণ্য তার ক্রেতা বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষ দর কষাকষির মাধ্যমে নির্ধারিত দামে ক্রয় বিক্রয় হওয়াকে বোঝায়। যেমন পাটের বাজার, সোনার বাজার, শেয়ার বাজার ইত্যাদি। অধ্যাপক চ্যাপম্যান বলেন যে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বরং এক বা একাধিক দ্রব্যকে বোঝায় যা ক্রেতা ও বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ প্রতিযোগিতার মাধ্যমে একটি নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় হয়। ফরাসি অর্থনীতিবিদ কুর্নট তিনি বলেন যে
অর্থনীতিবিদগণ বাজার শব্দ দ্বারা দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয়ের নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বরং যে কোনো সমগ্র অঞ্চলকে বোঝায় যেখানে ক্রেতা ও বিক্রেতার মধ্যে অবাধ সংযোগের মাধ্যমে দ্রব্যের মূল্য সহজ ও দ্রুততার সাথে সমান হওয়ার প্রবণতা বোঝায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা একটা জিনিস স্পষ্টভাবে বুঝতে পারছি যে অর্থনীতিতে বাজার বলতে কোনো স্থানকে বোঝায় না। তারপরে যে বিষয়টি আমরা বুঝতে পারলাম যে বাজার বলতে যে কয়টি বিষয়ের উপস্থিতি গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলি হচ্ছে একটি নির্দিষ্ট দ্রব্য ক্রেতা বিক্রেতা এবং দর কষাকষির মাধ্যমে একটি দাম। তাহলে এই চারটি বিষয় উপস্থিত হলে বা এই চারটি বিষয় উপস্থিত থাকলে আমরা ওই বিষয়ে বাজার হিসেবে পরিগণিত হতো। বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থান বা অঞ্চলকে বোঝায় না, সেটা বাজার বলতে আমরা যে বিষয়গুলো বললাম যে ক্রেতা বিক্রেতা একটি দ্রব্য এবং একটি দাম, এই চারটি বিষয়ের উপস্থিতিতে যে কোনো বাজার পরিচালিত হতে পারে। আমরা দেখুন এখন অনলাইন বাজার যদি বলি, উদাহরণ হিসেবে অনলাইন বাজার বলতে কোনো স্থানকে বোঝায় না। এখানে আমরা ক্রেতা এবং বিক্রেতা দেখি, দেখে একটি নির্দিষ্ট দাম এবং একটি পণ্য, এই চারটি বিষয়ের উপস্থিতিতেই বাজার সম্পাদিত হয়ে থাকে বা বাজার বলতে আমরা বুঝি। অর্থনীতিতে বাজার বলতে সেই বিষয়গুলোকে মূলত বোঝানো হয়ে থাকে। আমরা যদি অর্থনীতিতে বাজারের বৈশিষ্ট্য আলোচনা করি, তাহলে দেখি যে সাধারণ অর্থে বাজার বলতে যখন একটি নির্দিষ্ট স্থানকে বোঝায়, সেখানে আমরা বিভিন্ন বস্তু বা পণ্যদ্রব্যের ক্রয় বিক্রয় করতে দেখি। কিন্তু বাজারের কতিপয় যে বেশি বৈশিষ্ট্যগুলো আছে, সেগুলো যদি আমরা বলি যে একটি নির্দিষ্ট সময় এবং দ্রব্য ক্রয় বিক্রয় এক বা একাধিক দ্রব্য বা সেবাকে বোঝায়, তাহলে কী বোঝায় এখানে, যে একটি নির্দিষ্ট সময় থাকবে এবং দ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য এক বা একাধিক দ্রব্য থাকবে, দ্রব্যের ক্রেতা বিক্রেতা থাকবে, এবং পরবর্তীতে যে বৈশিষ্ট্যের কথাটি বলা হয়েছে যে দ্রব্যটি ক্রয় বিক্রয়ের জন্য এক বা একাধিক অঞ্চল ক্রেতা বিক্রেতার মাধ্যমে দর কষাকষির মাধ্যমে একটি দামের উদ্ভব ঘটবে। সুতরাং একটি নির্দিষ্ট সময়ে এবং দামে একটি নির্দিষ্ট পণ্যের ক্রেতা বিক্রেতার মধ্যে কোনো দ্রব্যের বা সেবার যে দর কষাকষির মাধ্যমে বা দর কষাকষি ছাড়া যে পরিবেশে উদ্ভব হয় তাকেই আমরা বাজার বলি। বাজারের কার্যাবলীর কথা যদি বলা হয় যে অর্থনীতিতে বাজারের কার্যাবলী কী, অর্থনীতিতে বাজার কতগুলো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে, যেমন দাম নির্ধারণ। বাজারে প্রথম এবং প্রয়োজনীয় কাজ হল উৎপাদিত দ্রব্য সেবা ও উপকরণের দাম নির্ধারণ করা, চাহিদা ও যোগানের সমতার মাধ্যমে দ্রব্য সেবার বিভিন্ন বা নিজ নিজ দাম নির্ধারিত হয়। যেমন কলমের চাহিদা ও যোগান দ্বারা কলমের দাম নির্ধারিত হয়, শ্রমের চাহিদা ও যোগান দ্বারা শ্রমের মজুরি নির্ধারিত হয়, মূলধনের চাহিদা ও যোগানের দ্বারা সুদের হার নির্ধারিত হয়। এভাবেই দাম নির্ধারণ প্রক্রিয়াকে বোঝানো হয়েছে। উৎপাদনের প্রকৃতি নির্দেশ, কোনো দ্রব্য কী পরিমাণে উৎপাদন করতে হবে, বাজার চাহিদা সে সম্পর্কে পূর্বাভাস দেয়। অর্থাৎ কোনো একটি দ্রব্য কী পরিমাণ উৎপাদন করব সেই বিষয়ে বাজার চাহিদা আমাদেরকে ধারণা দেয় বা পূর্বাভাস দেয়। উৎপাদন পরিকল্পনা প্রণয়ন, উৎপাদন পদ্ধতি নির্ধারণ ও দ্রব্যের পরিমাণ ইত্যাদি সবই বাজার চাহিদা দ্বারা প্রভাবিত ও নির্ধারিত হয়ে থাকে। উপকরণ ও পণ্যের বণ্টন, বাজার প্রক্রিয়ায় দ্রব্য উপকরণের বণ্টন পরিচালিত হয়। সমাজের কোন অংশের জন্য কতটা উৎপাদিত দ্রব্য ব্যবহারের সুযোগ ঘটবে তা বাজার প্রক্রিয়াই নির্ধারণ করে দেয়। বাজার স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ, দ্রব্য ও উপকরণের যোগান তাদের চলতি চাহিদার অনুপাত সর্বদা সমান নাও হতে পারে,
ফলে বাজারে অভারসাম্য দেখা দিতে পারে। তখন বাজার ব্যবস্থা এবং স্বয়ংক্রিয়ভাবে দামের পরিবর্তন করে চাহিদা ও যোগানের মধ্যে সমতা বিধানে সক্ষম হয়। ভবিষ্যৎ প্রত্যাশা রূপরেখা। বাজার ব্যবস্থা ভবিষ্যৎ প্রত্যাশিত লেনদেন সম্পর্কে পূর্বাভাস প্রদান করে। যেমন ভবিষ্যৎ পণ্যের মূল্য ও চাহিদা কি হতে পারে, এই প্রত্যাশা উৎপাদকরা অনেক ক্ষেত্রে বাজারের দীর্ঘদিনের কার্যকলাপ থেকে অনুমান করতে পারে। সুতরাং বাজার ব্যবস্থা এসব কার্য সম্পাদন করে থাকে এবং এই কার্যক্রম মূলত পুঁজিবাদী বাজার অর্থনীতিতে প্রতিফলিত হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মিশ্র অর্থব্যবস্থা কি জানলাম, অর্থনীতিতে বাজার বলতে কি বোঝায় সেটি দেখলাম, জানলাম। পরবর্তীতে আমরা জানলাম অর্থনীতিতে বাজারের কি কি বৈশিষ্ট্য থাকে এবং অর্থনীতিতে বাজারের কার্যাবলী। তাহলে এই বিষয়গুলো আমরা জানলাম, এই বাজার অর্থনীতির সাথে এই সরকারের যে সম্পর্ক, এই চ্যাপ্টারে আমরা এই বিষয়গুলো আজকে জানলাম যে মিশ্র অর্থব্যবস্থা কি, মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য এবং বাংলাদেশ কোন অর্থব্যবস্থায় পরিচালিত হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমরা যে বিষয়গুলো জানলাম, আমি তোমাদের সুবিধার্থে আরেকবার পুনরালোচনা করছি যে আজকে আমরা জানলাম মিশ্র অর্থনীতির সংজ্ঞা। মিশ্র অর্থনীতি কাকে বলে? আমরা পিএস এমলসন এবং জেফ রাগনার ও এলবি টমাস অর্থনীতিবিদগণের সংজ্ঞাগুলো পর্যালোচনা করলে আমরা যে বিষয়টি পাই সেই বিষয়টি হচ্ছে যে মিশ্র অর্থব্যবস্থা হচ্ছে ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক, এই দুই ধরনের অর্থব্যবস্থার যে ইতিবাচক দিকগুলো আছে বা ভালো দিকগুলো আছে সেই বিষয়গুলো নিয়েই হচ্ছে আমাদের মিশ্র অর্থব্যবস্থা গড়ে ওঠে। বর্তমানে আমরা বলছি যে বাংলাদেশ, চীন, ভারত, পাকিস্তানের মতো দেশের অর্থনৈতিক কাঠামোতে আমরা এই মিশ্র অর্থনীতির রূপ লক্ষ্য করতে পারি। পরবর্তীতে আমরা যে বিষয়টি তোমাদের সাথে আলোচনা করলাম সেটি মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্য। সেখানে আমরা দেখতে পাইছি যে মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্যের ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতার কথা বলা হয়েছে। যদিও মিশ্র অর্থনীতি ব্যবস্থা ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক এই দুইটা বিষয়ের সমন্বয়ে গঠিত, তারপরেও এখানে ব্যক্তি স্বাধীনতা বিদ্যমান রয়েছে, সম্পদের মালিকানাও রয়েছে, সরকারি নিয়ন্ত্রণ ব্যবস্থাও রয়েছে, রয়েছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, ভোক্তার সার্বভৌমত্বের বিষয়টি এখানে রয়েছে এবং সরকারি বিনিয়োগ। এই মিশ্র অর্থব্যবস্থা আমরা দেখতে পাই যে এখানে সরকারি এবং বেসরকারি দুই ধরনের বিনিয়োগ হয়। সেখানে আমরা আরও যে বিষয়গুলো দেখতে পাই, মুনাফার উপস্থিতিও আমরা দেখতে পাই। যদিও সমাজতান্ত্রিক অর্থনীতির কথা বলা হয়েছে এবং গণতান্ত্রিক অর্থনীতির কথাও বলা হয়েছে, এই দুই ধরনের অর্থনীতির কথা বলাতে এখানে গণতান্ত্রিকের যে মুনাফা অর্জন সেই মুনাফার উপস্থিতিও আছে, অর্থনৈতিক পরিকল্পনার কথা বলা হচ্ছে সেই অর্থনৈতিক পরিকল্পনা আছে, মুদ্রাস্ফীতির উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারি, সামাজিক নিরাপত্তা যে বিষয়টি আছে সেই সামাজিক নিরাপত্তার বিষয়টিও এখানে আছে শ্রমিকদের জন্য। হ্যাঁ, তারপরে যে সামাজিক নিয়ন্ত্রণ আরেকটি ব্যবস্থা আছে, সেই সামাজিক নিয়ন্ত্রণ ব্যবস্থাটি আমরা দেখি যে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা থেকে আসে এবং অর্থনীতিতে যে নিয়ন্ত্রণের কৌশল সেই বিষয়টিও আমরা এখানে পরিলক্ষিত করতে পারি। এবং বাংলাদেশের অর্থনীতি কোন ধরনের অর্থব্যবস্থায় পরিচালিত সেই বিষয়টির কথা বলা হয়েছে, যে বাংলাদেশের অর্থনীতি শিল্পে জাতীয়করণের কথা বলা হয়েছে, ব্যক্তি মালিকানা শিল্প স্থাপন কথা এবং প্রতিযোগিতার ভিত্তিতে কথা বলা হয়েছে, শিল্পে অনগ্রসর কথা বলা হয়েছে এবং মূলধন গঠন, মুনাফা অর্জন, দক্ষ জনশক্তির কথা বলা হয়েছে, বৈদেশিক বাণিজ্যের কথা বলা হয়েছে, ক্রেতা বিক্রেতার স্বাধীনতা এখানে থাকবে, অর্থনৈতিক একটি নির্দিষ্ট পরিকল্পনা।
কারণ অর্থনৈতিক পরিকল্পনা ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। তাই সমাজতান্ত্রিক ও অর্থনীতিতে অর্থনৈতিক পরিকল্পনা অপরিহার্য, তেমনি সমাজতান্ত্রিক কাঠামোর ভিত্তিতে অর্থনীতির যে দ্রুত উন্নয়নের জন্য সরকার একটি পরিকল্পনা কমিশন প্রতিষ্ঠা করেছেন এবং এর এখানে উল্লেখ করা যায় যে দেশের প্রথম পাঠশালা পরিকল্পনার মোট ব্যয় ধার্য করা হয়েছিল 4455 কোটি টাকা। সুতরাং আমরা বাংলাদেশের অর্থনীতি মিশ্র অর্থনীতি, একথা আমরা অনায়াসে বলতে পারি এবং এই ব্যবস্থা অনুসরণ করলে উৎপাদন বণ্টন ও ভোগ এই ব্যবস্থাগুলোতে অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য যেমন পুঁজিবাদের ন্যায় স্বয়ংক্রিয় মূল্য ব্যবস্থার উপর নির্ভর করতে হবে না, তেমনি সমাজতন্ত্রের ন্যায় আবার ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতাও এখানে একেবারেই ক্ষুণ্ণ করা হবে না। যদি পুঁজিবাদ ও সমাজতন্ত্রের মধ্যে প্রকৃত সমন্বয় সাধন করা যায় বা করতে পারি আমরা আমাদের অর্থনৈতিক উন্নয়নের প্রয়াসী হই, তাহলেই অচিরেই আমরা আমাদের অর্থনীতিকে একটি কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারব। সেই বাংলাদেশের অর্থব্যবস্থার ধরন আলোচনা করতে গিয়ে আমরা এই বিষয়গুলো জানতে পেরেছি। আমরা আরও জানতে পেরেছি অর্থনীতিতে বাজার বলতে কী বোঝায়। আমরা সাধারণ দৃষ্টিতে বাজার বলতে জানি একটি নির্দিষ্ট স্থানকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে কোনো নির্দিষ্ট স্থান বা অঞ্চলকে বাজার বলতে এখানে বোঝানো হয় না। বাজার বলতে এখানে বোঝানো হয় যে একটি নির্দিষ্ট দ্রব্য থাকবে, একটি সময় থাকবে এবং ক্রেতা বিক্রেতা থাকবে এবং একটি নির্দিষ্ট দামে দ্রব্যটি ক্রয় বিক্রয় হবে। আমরা এখানে পাটের বাজার, সোনার বাজার বলতে পারি, এখন আমরা অনলাইন বাজারের কেনাকাটার ক্ষেত্র বলতে পারি যে সেখানে নির্দিষ্ট কোনো স্থানকে বোঝায় না। সেখানে আমরা দেখতে পাই ক্রেতা বিক্রেতা থাকে, একটা সময়ের উপস্থিতি থাকে, একটি দ্রব্য থাকে এবং একটি দাম। এই বিষয়গুলো সমন্বয়ে একটি বাজার গড়ে ওঠে। আমরা অর্থনীতিতে বাজারের বৈশিষ্ট্যগুলো দেখলাম এবং অর্থনীতিতে বাজারের যে কার্যগুলি সেই কার্যগুলিগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। কী কার্যগুলি? যে বাজার অর্থনীতিতে যে কার্যগুলিগুলো হয় যে চাহিদা এবং যোগানের সমন্বয়ে একটি দাম নির্ধারিত হয়। হ্যাঁ, সেটি উৎপাদনের উপকরণের ক্ষেত্রে আমরা বলেছি যে শ্রমের চাহিদা এবং যোগানের ভিত্তিতে শ্রমের মজুরি নির্ধারিত হয়, মূলধনের চাহিদা এবং যোগানের ভিত্তিতে সুদের হার নির্ধারিত হয় এবং বলছি যে দ্রব্যের চাহিদা এবং যোগানের ভিত্তিতে তার দাম নির্ধারিত হয়। এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। তারপরে বলেছি যে উৎপাদনের প্রকৃতি নির্দেশ, যে একটি উৎপাদন ব্যবস্থায় বা কোন দ্রব্য কী পরিমাণে উৎপাদিত হবে সেই যে বিষয়টি, এটি বাজার চাহিদা সে সম্পর্কে আমাদের ধারণা দেয় বা একটি পূর্বাভাস দেয়। তারপরে বলা হয়েছে উপকরণ এবং পণ্যের বণ্টনের ক্ষেত্রে বাজারের প্রক্রিয়ায় দ্রব্য এবং উপকরণের বণ্টন পরিচালিত হয়, উপকরণের বণ্টন পরিচালিত হয় সমাজের কোন অংশের জন্য কতটা উৎপাদিত দ্রব্য ব্যবহারের সুযোগ করবে তা বাজার প্রক্রিয়া আমাদের নির্ধারণ করে দেয়। তারপরে বলা হয়েছে যে বাজার স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ, দ্রব্য এবং উপকরণের যোগান তাদের চলতি চাহিদার অনুপাত সর্বদা সমান নাও হতে পারে, সেজন্য বলা হয়েছে যে ফলে বাজারের যে অবারসাম্য সেটি দেখা দিতে পারে, তখন বাজার ব্যবস্থা এবং স্বয়ংক্রিয়ভাবে দামের পরিবর্তন করে চাহিদার একটি চাহিদা যোগানের মধ্যে একটি সমতা বিধানে সক্ষম হয় এবং ভবিষ্যৎ প্রত্যাশার রূপরেখার কথা বলা হয়েছে, যে বাজার ব্যবস্থায় ভবিষ্যৎ প্রত্যাশিত লেনদেন সম্পর্কে পূর্বাভাস প্রদান করে এবং বলা হয়েছে যে এখানে ভবিষ্যতের পণ্যের মূল্য এবং চাহিদা কী হতে পারে এই প্রত্যাশা উৎপাদকরা অনেক ক্ষেত্রে বাজারের দীর্ঘদিনের কার্যকলাপ থেকেই অনুমান করতে পারে। সুতরাং বাজার ব্যবস্থা এসব কার্য সম্পাদন করে থাকে এবং এই কার্যক্রমগুলো মূলত পুঁজিবাদী বাজার অর্থনীতিতেই প্রতিফলিত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে আমরা বাজার অর্থনীতি সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করলাম। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। সবার সাথে আবারও দেখা হবে আগামী ক্লাসে। সবাই সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে এখানেই শেষ করছি।